মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে পঞ্চম পর্যায়ের জমি সহ পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে জমি সহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে আমি নওগাঁ জেলা প্রশাসক আজকে আপনাদের উদ্দেশ্যে প্রেস ব্রিফিং করছি। বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি সহ গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আগামী 11 জুন 2024 তারিখ রোজ মঙ্গলবার সকাল 11:00 বাংলাদেশের 51টি জেলার 188টি উপজেলার 18,566টি উপকারভোগী পরিবারের নিকট জমি সহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে নোয়াখালী জেলা, যেটা তৎকালীন নোয়াখালী জেলা বর্তমান লক্ষ্মীপুর জেলা পরিদর্শনকালে ভূমিহীন গৃহহীন ছিন্নমূল অসহায় মানুষকে পুনর্বাসনের জন্য নির্দেশ প্রদান করেন। 1996 সালে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো রাষ্ট্র পরিচালনাকালে জাতির পিতার এই জনবান্ধব ও উন্নয়নমূলক কাজগুলো পুনরায় শুরু করেন। তারই ধারাবাহিকতায় 1997 সালে ভূমিহীন গৃহহীন ছিন্নমূল অসহায় মানুষকে পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয় নামক একটি প্রকল্প গ্রহণ করা হয়, যা মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়। আশ্রয়ণ প্রকল্পের আওতায় 1997 সাল থেকে নভেম্বর 2023 পর্যন্ত 5,70,619টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণে মুজিব বর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দেশের সকল গৃহহীন ও ভূমিহীন মানুষের বাসস্থান নিশ্চিত করতে মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান নীতিমালা 2020 প্রণয়ন করা হয়েছে। উক্ত নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দেশের সকল জেলা প্রশাসক ও সকল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের হালনাগাদ তালিকা প্রস্তুত করে তাদের পুনর্বাসনের কার্যক্রম পরিচালনা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় উপকারভোগী পরিবারের স্বামী স্ত্রী যৌথ মালিকানায় 200 শতক জমিসহ দ্বিকক্ষ বিশিষ্ট সেমি পাকা একক গৃহ প্রদান করা হচ্ছে। একই সাথে নিশ্চিত করা হচ্ছে আধুনিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, বিনামূল্যে সুপেয় পানির ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগ। আশ্রয়ণ 2 প্রকল্পের মাধ্যমে পুনর্বাসনের নিমিত্ত নওগাঁ জেলায় ভূমিহীন ও গৃহহীন ক শ্রেণীর 4,209টি পরিবারের তালিকা প্রণয়ন করা হয়। তন্মধ্যে প্রথম পর্যায়ে 1,056টি, দ্বিতীয় পর্যায়ে 502টি, তৃতীয় পর্যায়ে 737টি এবং চতুর্থ পর্যায়ে 1,492টি সহ মোট 3,787টি পরিবারকে একক গৃহে পুনর্বাসন করা হয়েছে এবং 422টি পরিবারকে ইতিপূর্বে নির্মিত গুচ্ছগ্রাম প্রকল্পের খালিঘর ও মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় নির্মিত একক গৃহের খালিঘরে পুনর্বাসন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী গত 9 আগস্ট 2023 তারিখে হালনাগাদ নির্মিত তালিকা মোতাবেক সম্পূর্ণ নওগাঁ জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা হিসেবে ঘোষণা করেছেন। 2023-24 অর্থবছর থেকে উক্ত প্রকল্পের আওতায় জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করে একক গৃহ নির্মাণ কাজ শুরু করা হলে নওগাঁ জেলার সাপাহার উপজেলায় মোট 70টি একক গৃহ নির্মাণ কাজের বরাদ্দ পাওয়া যায়। তন্মধ্যে 15টি গৃহ নির্মাণ কাজ শেষ হওয়ায় গত 14 নভেম্বর 2023 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করা হয়েছে। অবশিষ্ট 55 গৃহের নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হয়। উক্ত গৃহসমূহ আগামী 11 জুন 2024 তারিখ রোজ মঙ্গলবার 55টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ উপলক্ষে জেলা উপজেলা পরিষদ মিলনায়তন সাপাহার নওগাঁ আগামী 11 জুন 2024 তারিখ মঙ্গলবার সকাল 9:30 স্থানীয় অনুষ্ঠান এবং সকাল 11:00 ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনের সৌজন্যে মাননীয় প্রধানমন্ত্রী উক্ত উপজেলার উপকারভোগী পরিবারের মাঝে এই গৃহ হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
এই অনুষ্ঠানটি আমরা সাপাহার উপজেলায় আমি নিজে উপস্থিত থেকে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ এবং আপনাদের সর্বাত্মক উপস্থিতিতে এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করব। আমি আপনাদের উক্ত অনুষ্ঠানে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।